আসসালামু আলাইকুম। ইউকে রিডিস কিচেনে আপনার দরে স্বাগত জানাই। আজকে আমি বাইং মাছ দিয়ে আলুর ঝোল রান্ধতাম। তো পয়লা আমি চুলার মাঝে আগুন ধরাইয়া এখন আমি একটা ডেক বইলাইছি। ডেক বইয়া এখন আমি তেল দিলাইমু। তেলটা গরম হইলে আমি পেঁয়াজ দিম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি নারিলাম পেঁয়াজ। এখন আমি লবণ দিলাম। লবণ দিয়া আমি ভালো করে মিক্স করে লইলাম। এখন আমি লাড়িয়া সামান্য পানি দিয়া গুড়িয়া রাখি লইলাম। পেঁয়াজটা গলার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে গুড়িয়া দিলাম। দশ মিনিট লাগে আমি গুড়িয়া দিলাম। 10 মিনিট হয়ে গেছে, দেখি আমি পেঁয়াজটা গললাম। আমার পেঁয়াজটা গলে গেছে, তখন আমি আস্তে আস্তে মশলা দিলাম। আমি সেটটা তেজপাতা দিলাম, হলুদ, মরিচ। মই চেষ্টটো বলাইয়া দিম। বাইং মাছ চেষ্টটো জাল লৈলে ভাল লাগে। জিৰা পাউডাৰ, ধনিয়া পাউডাৰ দিয়া আমি এখন সব মিশাই লম। আমি এই মশলাটাৰে বালা কৰি কষাই লম। তিন চার মিনিট কষানোর পরে আমি একটু পানি দিলাম। পানি দিয়ে আমি বালা করে আবার মশলাটাকে কষাই লাইম। মশলা যত কষব তাহারিও মজা হইব। আমার মশলাটা কষা নিয়ে গেছে, এখন আমি বাইং মাছ ছাড়ি দিব। আমি সব বাইং মাছ ছাড়ি দিলাম। সব বাইং মাছ ছাড়া করে আমি করে বালা করি মশলার লগে মিশাই লাম। সব বাইং মাছ বালা করি মিশানি করে আমি এখন গুড়িয়া দিলাম। পাঁচ মিনিট পরে আমি দেখলাম বাইং মাছের কেটা অবস্থা। বাইং মাছ থেকে যে পানি বার হয়েছে আপনারা দেখলাম, ও পানিটা আমি এখন শুকাই লইব। বাইং মাছের পানি যখন শুকাই যাব তখন আমি আলু ছাড়ব। বাইং মাছের লাড়িয়া আমি এখন বাইং মাছের পানি শুকাই গেছে, দেহকা তেল উপরে বাসছে, এখন আমি আলু ছাড়ি দিব। আলু ছাড়ি একটু বালা করে আমি এখন মশলার লগে মিশাই লম। মিশাই আমি এখন গুড়িয়া দিলাম। এখন আমি দেখো আলুর কেটা অবস্থা।
আমারটা প্রায় ভাজা ভাজা হইতেছে, আলু মিক্স হয়ে গেছে মশলার লগে। এখন আমি কাঁচা মরিচ দিলাম, কাঁচা মরিচটা আমি ওলা খাটিয়ে রাখি দিয়েছিলাম, দিলাম এখন। দিয়ে আমি আবার লাড়িয়া গুড়িয়া দিলাম। এখন আমি 5 মিনিট বাদে দেখলাম এটা কেটে হয়েছে। তাড়াতাড়ি পানি একবারে উঠে গেছে, এখন আমি সামান্য পানি দিলাম। যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি গুড়িয়া দিলাম। চার মিনিট পরে দেখি কেটে অবস্থা। একটা বালা হয়ে উঠাই গেছে। এখন আমি একবারে আধা গ্লাস পানি আমি এখন দিলাম, যেহেতু আমার চা বাইন মাছের আলু দিয়ে ঝোল, একটু ঝোল রাখবো। লাড়িয়া ধনিয়া পাতা উপরে দিলাম। দিয়ে আমি লাড়িয়া আবার গুড়িয়া দিলাম। দশ মিনিট লাগে আমি গুড়িয়া দিলাইছি। 10 মিনিট পরে দেখি এখন আমার বাইন আলুর জলের অবস্থা কেটা। আমার বাইন আর আলুর জল হয়ে গেছে, এখন আমি লামাইলাম আগুন অফ করিয়া। আমার তাড়াতাড়ি হয়ে গেছে, এখন আমি একটা পরিবেশন পাত্রত লই লইম। তৈরি হয়ে গেল বাইন মাছ দিয়া আলুর জল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।